তৃতীয় বর্ষে পা রাখল সংবাদ এবং বিনোদন ভিত্তিক চ্যানেল চ্যানেল কর্ণফুলী। শুভ জন্মদিন। একঝাঁক তরুণের মেধা আর অভিজ্ঞ অভিভাবকদের তত্ত্বাবধানে বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছার চেষ্টা করছে চ্যানেল কর্ণফুলী। মাহির হাসানের রিপোর্ট। সাফল্যের 2 বছর পেরিয়ে তৃতীয় বছরে পদার্পণ করল চ্যানেল কর্ণফুলী। এ উপলক্ষে বুধবার চ্যানেল কর্ণফুলী চট্টগ্রাম অফিসে দ্বিতীয় বর্ষপূর্তির আয়োজন উদ্বোধন করা হয়। শুভেচ্ছা বক্তব্য দিয়ে কেক কেটে বর্ষপূর্তির উদ্বোধন করেন চ্যানেল কর্ণফুলী চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ। অনুষ্ঠানে সকল শ্রোতা, বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানিয়ে মোহাম্মদ আব্দুল আজিজ বলেন, সবার ঐকান্তিক প্রচেষ্টায় চ্যানেল কর্ণফুলী অনলাইন গণমাধ্যম নতুন মাত্রা যোগ করতে সক্ষম হয়েছে। তিনি সমগ্র দেশে চ্যানেল কর্ণফুলীর প্রচার প্রসার আরও বাড়ানোর ঘোষণা দিয়ে বলেন, সবাই আন্তরিকভাবে কাজ অব্যাহত রাখলে এটিকে দেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন গণমাধ্যম হিসেবে গড়ে তোলা সম্ভব। চ্যানেল কর্ণফুলী ডিএমডি মোহাম্মদ আরমান তারেক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ এবং দেশের উন্নয়নের চিত্র বিশ্ব দরবারে তুলে ধরতে কাজ করে যাচ্ছে এ প্রতিষ্ঠান। এদিকে চ্যানেল কর্ণফুলীর সফলতা কামনা করেন চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জুবাইর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কলাকুশলী, রাজনীতিবিদ, আইনজীবী, মানবাধিকার কর্মী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। চ্যানেল কর্ণফুলীর যে আয়োজন আমাদের চট্টগ্রাম তথা বাংলাদেশের জন্য, আমরা দেখি চ্যানেল কর্ণফুলীর বিভিন্ন অনুষ্ঠান, বিশেষ করে সংবাদ, আমরা প্রত্যেক দিনের যেই প্রয়োজনীয় সংবাদগুলো আমরা চ্যানেল কর্ণফুলী থেকে অনেক সময় দেখি। এবং আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে উন্নয়নমূলক কাজগুলো আমার ওয়ার্ডে হচ্ছে সেগুলো চ্যানেল কর্ণফুলীর মাধ্যমে আমি সাধারণ জনগণের মাধ্যমে প্রচার করতে পেরেছি। সেই হিসেবে আমি চ্যানেল কর্ণফুলীকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীতে চ্যানেল কর্ণফুলীর যে প্রচারগুলো রয়েছে আমরা আশা করব তাদের তথ্যপ্রত্য ভিত্তিক এবং সুনির্দিষ্ট তথ্যভিত্তিক সমাজের উন্নয়ন, সমাজের অবক্ষয়গুলি আমাদের মাঝে তুলে ধরবে। এবং আগামীতে কর্ণফুলী চ্যানেলের সাথে আমরা থাকবো এই আশা ব্যক্ত করছি। 25 বর্ষ পালন করছি, আমাদের মধ্যে যারা অতিথিবৃন্দ এসেছেন আমরা তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং চ্যানেল কর্ণফুলী পরিবারের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। কারণ চ্যানেল কর্ণফুলীদের মধ্যে সবাই মন জয় করে নিয়েছে, আমরা চাই ভবিষ্যতে আরও আরও উত্তর বৃদ্ধি পাবে। দ্বিতীয় বর্ষের পূর্তিতে এই অনুষ্ঠান থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাতে চাই। চ্যানেল কর্ণফুলী এটি একটি বলবো ড্রিম প্রতিষ্ঠান, স্বপ্নচারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তিত্ব যারা বাজি সাহেব, তিনি এনভায়রনমেন্ট নিয়ে, মানবাধিকার নিয়ে কাজ করেন, একই সাথে সংবাদ মাধ্যম দিয়ে দেশের মতামতের যে স্বাস্থ্যকর মতামত জনমত গড়ে তোলার জন্য কাজ করছেন। চ্যানেল কর্ণফুলী একটি ইতিবাচক চ্যানেল, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছেন এবং সত্যাশ্রয়ী সংবাদ সংগ্রহ করার জন্য কাজ করেছেন, একটি অনন্য প্রতিষ্ঠান হিসেবে গত 2 বছর কাজ করেছেন। আমি এই প্রতিষ্ঠানের দ্বিতীয় বর্ষপূর্তিতে আশা ব্যক্ত করছি অদূর আগামী ভবিষ্যতে এই চ্যানেলটি তাদের কর্মকাণ্ড আরও বিস্তৃত করবে, সংবাদ, বিনোদন এবং মানবাধিকার বহু জনগুরুত্বপূর্ণ বিষয় এই চ্যানেলে তুলে ধরা হবে। একই সাথে আমরা এই প্রতিষ্ঠান অনেক মানুষের কর্মসংস্থান এবং বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে দাঁড় হবে এটি প্রত্যাশা করি। মাহির হাসান, চ্যানেল কর্ণফুলী, চট্টগ্রাম।